বন্ধুরা, ছত্তিশগড় সিরিজের চতুর্থ ও শেষ পর্বে আজকে আমি নিয়ে যাচ্ছি তীরথগড় ফলস। বাস্তার জেলার সদর শহর জগদলপুর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এই ওয়াটারফলসটি। চারপাশে সুন্দর সবুজ গাছগাছালিতে ভরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং মসৃণ পিচ ঢালা পথ ধরে কিছুটা চলার পর আমরা পৌঁছে গেলাম কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের গেটে। আপনারা যদি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক এবং কুটুমসার গুহা দেখতে চান তাহলে এইখান দিয়েই ঢুকতে হবে, কিন্তু আমরা যেহেতু বর্ষাকালে গেছিলাম কুটুমসার গুহা বন্ধ ছিল। বর্ষাকালে জঙ্গলের ভিতরে প্রবেশ নিষেধ ছিল। আমরা গাড়ি থেকে নেবে কিছুটা সময় এই জঙ্গলের পরিবেশে কাটিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে চললাম। এখানে বলে রাখি, তীরথগড় ফলস দেখতে হলে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র পারমিশন করাতে এই অফিসেই আসতে হবে। গাড়ির জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র নেবার পর এবারে আমরা চলেছি আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে তীরথগড় ফলসের দিকে। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে এবারে আমরা পায়ে হেঁটে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এখানে বলে রাখা ভালো, এই পুরো জায়গাটিতেই কিন্তু খুবই বাঁদরের উৎপাত, অতএব আপনাদের ক্যামেরা, চশমা, চিপসের প্যাকেট বা কোনো খাবারের প্যাকেট খুবই সাবধানে রাখবেন। পায়ে হেঁটে কিছুটা এগোনোর পরেই আমাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হল। এবারে সিঁড়ি বেয়ে নিচে নেমে তীরথগড় ফলসে মেন ভিউ পয়েন্টে যাবার পালা। বন্ধুরা, এখন আমি চলে এসেছি তীরথগড় ফলসের ঠিক নিচে। এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা প্রথমে খানিকটা বাক্যহারাই হয়ে পড়েছিলাম। ধীরে ধীরে সম্বিত ফিরলে আমরা চারপাশটা ভালোভাবে ঘুরে দেখি। প্রায় 300 ফুট উপর থেকে সাদা দুধের মতো জল পাহাড়ের ধাপে ধাপে
অবিশ্রান্ত ধারায় নেমে আসছে। দেখতেই পাচ্ছেন বহু মানুষ এখানে স্নানের মজা উপভোগ করছে। সত্যি কলকাতার বাথরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করেও কিন্তু এই মজা পাওয়া যাবে না। আমার কথার সাথে তাল মিলিয়েই আমার সহযাত্রী বন্ধু স্নানের মজা নিতে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এবারে একটু অন্যদিক থেকে তীরথগড় ফলসকে আমরা দেখে নিই। ছবি এবং ভিডিও তোলার জন্যে আমি স্নানের মজা সেইভাবে উপভোগ করতে না পারলেও জলের ছিটে এসে আমার শরীর মাথা পুরো ভিজিয়ে দিয়েছিল। এবারে ক্যামেরার সামনে এসে আমার সহধর্মিনীর সাথে একটু এনজয় করার পালা। এবারে একটু ক্যামেরার কারিকুরিতে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। তীরথগড় ফলস থেকে স্নান করে বেরিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল আরেকটি চমক। রাস্তার ধারের স্থানীয় একটি দোকানে আমাদের জন্য বানিয়ে দেওয়া হলো গরমাগরম দেশি মুরগির ঝোল, যা কলকাতার যে কোনো পাঁচতারা রেস্তোরাঁকে গুনে গুনে দশ গোল দিতে পারে। আমাদের সামনে প্রস্তুত ঝাল ঝাল দেশি মুরগির মাংস। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়ার আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিয়ে আমরা চলে এসেছি ছত্তিশগড় ভ্রমণের এই ভিডিওটির একদম শেষ পর্যায়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে ফলো করবেন।